আজকে আমরা সাইয়েদনা ওমরে ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্য সুপার হিরো অফ দিস উম্মাহ, এই উম্মার সুপার হিরো তিনি, ঠিক কি না? ওনার মুখের আগে লাঠি চলতো বেশি, সুবহানাল্লাহ পড়বেন না, মাঝে মাঝে লাঠি চালানোর দরকার আছে না নাই? সাইয়েদনা ওমরে ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা, ইজ দ্য রিয়েল সুপার হিরো অফ মুসলিম উম্মাহ, তিনি এই উম্মার রিয়েল সুপার হিরো। এই জন্য ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। পড়েন সাইয়েদনা ওমরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কিভাবে বিশ্বনবীর প্রাণের কলিজার টুকরা হলেন, এটা দিয়ে আমরা শুরু করি। আল্লাহ তাআলা সাইয়েদনা ওমরে ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন, ইমানের ধাক্কা। আওয়াজ করে বলতে হবে কয়টা, জোরে বলেন তো কয়টা? তিনটা ইমানি ধাক্কা। এক হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা, এক কি দোয়ার ধাক্কা। দুই হচ্ছে সূরা হাক্কা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা, সুবহানাল্লাহ পড়বেন না। তিন হচ্ছে সূরাতু তোহা দিয়ে আল্লাহ দিয়েছেন আরেকটা ধাক্কা। এই তিনটা ইমানি ধাক্কা যখন সাইয়েদনা ওমরে ফারুকের হৃদয়ে লাগলো, উনি পড়তে আরম্ভ করেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী মক্কায় বসে বসে তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বির রাজুলাইনি ইলাইক, ও আল্লাহ দুইজন লোকের নাম বলবো দুইজনের দরকার নেই, এই দুইজনের একজনকে আপনি ইসলামের সুশীতল ছায়া তলে এনে ইসলামকে বিজয় দান করে দেন। মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে? বিশ্বনবী বললেন আল্লাহ দুইজনের নাম বলবো আজকের দোয়ায়, বি আবি জাহাল ইবনে হিশাম, হয়তো হিশামের বেটা আবু জাহালকে আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন, কিংবা ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমরকে আপনি ইসলামের ছায়া তলে নিয়ে আসেন। ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে? মক্কার যে অবস্থা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন মক্কার এই দুইজনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া যাবে। আল্লাহর বললেন আল্লাহ বেশি চাই না, এই দুইজনের একজন, হয় আবু জাহেল নয় ওমর, হয় আবু জাহেল নয় ওমর। বিশ্বনবী যখন দোয়া করলেন, এই দোয়ার একটা ইমানি ধাক্কা, নুরানি ধাক্কা সাইয়েদনা ওমরে ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলল। দোয়া ইজ লাইক এ মিসাইল, এই যে আমরা দোয়া করি এটা মিসাইলের মতো। যুদ্ধে মিসাইল হামলা করে না? মিসাইল হামলা করার পরে এই মিসাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে, ঠিক কিনা? তেমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন, আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে, সুবহানাল্লাহ পড়বেন না। বিশ্বনবীর দোয়ার মাধ্যমে প্রথমে সাইয়েদনা ওমরে ফারুকের হৃদয়ে এক ধাক্কা লাগলো, দুই নম্বরে রব্বুল আলামিন সূরাতুল হাক্কা দিয়ে ওমরে ফারুকের হৃদয়ের মধ্যে দিলেন এক ধাক্কা, পড়েন আল্লাহু আকবার। কোরআনের ভেতরে সূরাতুল হাক্কা নামে একটা সূরা আছে না নাই? الْحَاقَّةُ مَا الْحَاقَّةُ وَمَا أَدْرَاكَ مَا الْحَاقَّةُ, পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী যখন দোয়া করলেন, ওই দোয়া যখন সাইয়েদনা ওমরে ফারুকের হৃদয়ে স্পর্শ করলো, সাইয়েদনা ওমরে ফারুক সব সময় বিশ্বনবীরে ফলো করতে আরম্ভ করলেন। বিশ্বনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক ডানে যায়, বিশ্বনবী বায়ে গেলে লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক বায়ে যায়। বিশ্বনবী একবার মসজিদুল হারামে যে নামাজ পড়তে শুরু করলেন, ওমর ফারুক তখন বিশ্বনবীর পিছু পিছু ছদ্মবেশে পেছন থেকে যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন। বিশ্বনবী ইন দ্য মিন টাইম এশার নামাজে আল হাক্কাতু মাল হাক্কা তেলাওয়াত শুরু করে দিলেন, আল হাক্কাতু মাল হাক্কা তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত করতে করতে বিশ্বনবী যখন তেলাওয়াত করতেছে, ওমরে ফারুক এরকম দুলতেছে আর মজা পাচ্ছে, ও মিয়া বিশ্বনবীর কণ্ঠ বুঝি আমার মতো কণ্ঠ, আপনার মতো কণ্ঠ, আহমদ বিন ইউসুফের কণ্ঠ, আব্দুল বাসিতের কণ্ঠ না? আহা, বিশ্বনবীর গলায় যে কি সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন, কি সুরের লহরি আল্লাহ দিয়েছেন, একবার যে শুনতো পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। বিশ্বনবী সূরা হাক্কা মন্ত্রমুগ্ধ তেলাওয়াতে মন্ত্রমুগ্ধ সুর দিয়ে মন্ত্রমুগ্ধ কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে লাগলেন, এশার সালাতে ওমরে ফারুক দুলতে লাগলেন। ওমরে ফারুক যত শুনেন অবাক হয়ে যায়, যত শুনেন অবাক হয়ে যায়, যতই শুনে অবাক, কিরে, কারণ তিনি আরবি ভাষা বুঝতেন, এত সুন্দর শব্দের গাঁথুনি,
এত প্রাঞ্জল বর্ণনা, এত সুন্দর অন্তমিল, এটা কবিতা না হয়ে পারে না। উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা, ইট মাইট বি পোয়েম, ইট কুড বি পোয়েম। মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে। তা না হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে? ইন দ্য মিন টাইম বিশ্বনবী কিন্তু দেখতেছে না যে পেছনে উমার, বিশ্বনবী তেলাওয়াত করছিলেন। ইন দ্য মিন টাইম বিশ্বনবী পড়ছিলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এই আয়াতের অর্থ হলো এটা কোনো কবির কথা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ পড়ে, এটাকে বলে কোইনসিডেন্ট। কোইনসিডেন্ট হুট করে অনেক সময় মিলে যায়, যায় কি যায় না? আপনি একজনের কথা ভাবতেছেন ভাবতেছেন, বাজারে গেলেন, বাজারে যেই দেখেন ওই লোকটা দাঁড়ায় আছে, এরকম হয় কি হয় না? কোইনসিডেন্ট। ওমরে ফারুক মনে মনে যেটা ভাবতেছে ওই কথা দিয়ে বিশ্বনবী তেলাওয়াত করতেছে, আল্লাহু আকবার। বিশ্বনবী যে আয়াত তেলাওয়াত করছিলেন, আয়াতের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা না, খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো। ওমরে ফারুক আটকে উঠলেন, থমকে দাঁড়ালেন, ঘটনা কি? আমি মনে মনে ভাবলাম কি রে এত সুন্দর কথা, এটা তো মানুষের কথা হতে পারে না, এটা নিশ্চয়ই কবিতা, কবির কথা। কিন্তু মোহাম্মদ এখন আবার পড়তেছে ওমা হুয়া বিকাউলি শায়ের, এটা কোনো শায়েরের কবির কথা নয়, কলিলাম মা তুমিনুন, অল্পই তোমরা ঈমান আনো। তার মানে আমার মনে যা চলে মোহাম্মদ এটা টের পায়, মোহাম্মদ গণক, নাউজুবিল্লাহ পড়বেন না, মোহাম্মদ অনেক বড় মাপের একজন গণক, মানুষের হৃদয়ে কি চলে মনে মনে কি ভাবে মোহাম্মদ না দেখেও বলে দিতে পারে। ইন দ্য মিন টাইম বিশ্বনবী পরের আয়াতে পড়লেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এই আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো গণনা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো। সুবহানাল্লাহ পড়েন। এবার আর ওমরে ফারুকের সহ্য হয় না, কি আজীব তামাশা। প্রথমে মনে করলাম কবিতা, মোহাম্মদ কয় কবি না, সে কবি না, এটা কবিতা না। তারপর ভাবলাম সে গণক, সে আয়াত পরে পরে বলে দিল এটা গণনা নয়, তাহলে এটা কি? এটা কি কবিতাও না গণনাও না, তাহলে এটা কি? বিশ্বনবী তখন বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। পরের আয়াত ছিল তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা দুনিয়ার কোনো কবির বানানো কবিতা না, এটা কোনো গণকের গণনা না, এটা কোনো সাহিত্যিকের বানানো সাহিত্য নয়, এটা মহাবিশ্বের পরিচালক রব্বুল আলামিনের কাছ থেকে পাঠানো কিতাব কোরআন। সূরা হাক্কার ধাক্কায় ওমরে ফারুক কাইত, প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া, বিষ্ণুবি তাহাজ্জুদে কেঁদে দোয়া করলেন, আল্লাহ হয় আবু জাহেলের দিবা নাইলে ওমর রে দিবা, ওই দোয়া ওমরে ফারুকের হৃদয়ে ছোঁয়া লেগেছে। এরপর হাক্কা সূরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা, এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে, হাই রে এ কি বাণী, এ কেমন কথা, কে মোহাম্মদ? তারপরও শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই? আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক, আমি ওমরে ফারুককে এই মুসলিম উম্মাতের সেনাপতি বানিয়ে ছাড়বো, আমি সেনাপতি বানাবো। এবার তিন নাম্বার ডোজ, ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয়, নরমাল ওষুধ, এটাতে কাজ না হলে ডোজ বাড়ায়, একেবারে কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে, আছে না নাই? আল্লাহ প্রথমে দোয়ার ছোঁয়া লাগালেন, তারপর সূরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন, এরপরে রব্বুল আলামিন বলেন এবার তিন নাম্বার ডোজ, সূরা তহা দিয়ে আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে ওমার। শয়তান দিক দিয়ে ওয়াসওয়াসা, খেলা দুই দিক থেকে চলতেছে, আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় টানছে, শয়তান জাহান্নামের দিকে টানছে। ঘোষণা দেয়া হলো মক্কায়, মোহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে। ওমরে ফারুক রাজি হয়ে গেলেন, নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটলেন। নাউজুবিল্লাহ পড়বেন না, বনু জাহারা গোত্রের এক লোক বলে, আই না ইয়া আমার, কই যাও? মোহাম্মদের মাথা কাটতে যাই। আরে মোহাম্মদের মাথা কাটতে যাও, তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাঈদ কদ সাবা, এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে, এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে, আগে ওমর ঘর সামলাও পরে মোহাম্মদের মাথা কাটতে যেও। ওমরে ফারুক অবাক হয়ে গেলেন, তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন। বিশ্বনবীর আপন বোন ফাতিমা বিনতে খাত্তাব, বোন জামাই সাঈদ আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন মিলে সূরা তহা তেলাওয়াত করছিলেন। পড়েন সুবহানাল্লাহ,
মক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চামড়ার ফলকের মধ্যে সূরা তহার কয়েকটা আয়াত এনে ওমর ফারুকের বোন আর বোনজামাইকে শিক্ষা দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে। সুবহানাল্লাহ, পড়েন। লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক যখন ঘরে চলে আসলেন, এরা তটস্থ হয়ে গেল। সাইয়েদনা খাব্বাব বিছানার তলায় লুকিয়ে গেলেন। ওমর ফারুক বললেন, দরজা খোলো। ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের গায়ে আঘাত শুরু করে দিল, বোন জামাইকে আহত করতে শুরু করলো, আর বলতে শুরু করলো, তোরা পাগল হলি কেন? কি আছে ওই মুহাম্মাদের মধ্যে? কি জাদু নিয়ে সে এসেছে? সে যাই বলে লোকজন পাগল হয়ে যায়, সবাই তার উপর কালিমা পড়ে ঈমান এনে ফেলে। কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মুহাম্মদকে তোরা ভালোবাসলি? কি আছে? কি পড়তেছিলি আমারে দেখা? ফাতেমা বলে, ইন্নাকা রিজসুন লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন। আমার ভাই ওমর, তুমি নাপাক। তুমি কি? লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন না করেই কোরআন ধরা যায় না। সুবহানাল্লাহ, পড়েন। উমরে ফারুক গোসল করে আসলেন, কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে, কথা বুঝেন নাই বোধহয়। প্রথমে দোয়ার ধাক্কা, পরে কোন সূরা দিয়ে ধাক্কা? হাক্কা দিয়ে ধাক্কা। তিন নম্বরে এখন আর একটা ধাক্কা খাবে। গোসল করে আসলেন, ফাতেমা বিনতে খাত্তাব বললেন, গোসল যখন করে এসেছেন এই নেন। উমরে ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সূরা তহার প্রথম আয়াতের দিকে নজর করলেন, নজর করেই কোরআনের প্রেমে পড়ে গেলেন। পড়েন, সুবহানাল্লাহ। উমর ফারুক পড়তে আরম্ভ করলেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুবহানাল্লাহ, পড়েন। উনি পড়তে আরম্ভ করলেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই কুরআনকে আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ, যিনি আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন ওই আল্লাহ তাআলা নিজেই এই কুরআন পাঠিয়েছে। আওয়াজ করে পড়তে হবে, আল্লাহু আকবার। উনি খুব ভালো আরবি জানতেন, সূরা তহা পড়ার পরে আর ধৈর্য ধারণ করতে পারে না, উমরে ফারুক ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন, আল্লাহু আকবার। সূরা তহাটা হাতে নিয়ে, তলোয়ারটা হাতে নিয়ে বিশ্ব নবীর দিকে ছুটতে আরম্ভ করলেন, আইনা মুহাম্মদ, কোথায় মুহাম্মদ, তোমরা আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো। বিশ্ব নবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আলকামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতেন। উমরে ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্ব নবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল, নবী আপনি পালান, ওই যে খাত্তাবের বেটা উমর আপনাকে অপমান করার জন্য, আক্রমণ করার জন্য তেড়ে এসেছে। সাহাবীরা বললেন, নবী আপনি পালিয়ে যান, আমরা সামাল দেব। বিশ্ব নবী বললেন, না আমি পালাবো না, বরং তোমরা সরে যাও, উমর ইবনে আল খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও। আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে। আমার তো মনে হচ্ছে আমার দোয়া কবুল হবে, আসতে দাও। উমর ফারুক এসে বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, নিশ্চয়ই আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। পড়েন, সুবহানাল্লাহ। উমর ফারুক যখন কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্ব নবীর হাতে হাত রাখলেন, ন মুসলিম সাহাবীদের মধ্যে খুশি আর আনন্দের বন্যা বয়ে গেল। ন মুসলিম হাতে গোনা চা বাড়া আল্লাহর প্রশংসা করলেন। বিশ্ব নবী সাইয়েদনা উমরে ফারুককে জড়িয়ে ধরলেন। উমরে ফারুক আবার বিশ্ব নবীরে বললেন, নাবি গো আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি? বিশ্ব নবী বললেন, বালা নাহনু আলাল হক, আমরাই সত্যের উপরে আছি। সুবহানাল্লাহ, পড়ে আলাসনা আলাল হক, নবী আমরা কি সত্যের উপরে নাই? হ্যাঁ অবশ্যই উমর তুমি সত্যের উপরে আছো। উমরে ফারুক বললেন, তাহলে ফাফিমাল ইখতিফা, তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেব কেন? আমি তো কালিমা পড়ে ফেলছি, আসেন আমার সাথে বের হই। ফাফিমাল ইখতিফা, আর লুকায় লুকায় কেন?
আসেন আমরা বাইরে বের হই বিশ্ব নাই বললেন ওমর এটা মক্কী জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই ওমর ফারুক বলে না আমার দায়িত্ব আমি একটা মিছিল দিতে চাই নবী আল্লাহর নামের তাকবীর দিতে দিতে দারুল আরকাম থেকে শুরু করে মসজিদুল হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা কাপায়া দেব অনুমতি দেন বিশ্বনবী দিতে চায় না ওমর ফারুক অনেক বোঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই এখানে লোক নাই আমি একাই মিছিল দিতেছি এটা জম্বে মিছিল জম্বে খুঁজে উনি 11 জন নও মুসলিম সাহাবা পেলেন কয়জন ওমর ফারুক বললেন 11 জনই সই এই 11 জন নিয়ে আমি আল্লাহর নামের তাকবীর দেব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে 6 জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সামনে 5 জন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে 6 6 12 বললেন এই দুই লাইনই আমরা তাকবীর দিতে দিতে বেশি না এই দারুল আরকামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারওয়া এখন যে সাই হয় এই সাফার পাদদেশে ছিল দারুল আরকামের ঘর উনি বলেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবীর নিয়ে ওখানে যাব সুবহানাল্লাহ পড়বেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়া ইয়াতামা ওয়ালাদু ওয়া তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি খেয়াল করে শুনেন কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করেন উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাঁকুনি মারা যায় চিল্লায় বলো ঠিক কিনা ওমর ফারুক এক বাক্যের একটা ছোট্ট ভাষণ দিলেন মান আরাদা আন তাসকুলা উম্মু কে আছো মায়ের এই মক্কায় কে আছো মায়ের বুক খালি করতে চাও ইয়া আচামা ওয়ালাদু কে আছো বাচ্চাগুলারে নিজের সন্তানগুলোরে ইয়াতিম বানাতে চাও কে আছো তারমিলা যাওজাতুহু নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদ্দানি বুকের পাটা থাকলে আমি ওমর রে থামাও ফালিয়া সুদ্দানি দেখি মক্কায় কার এত বড় বুকের পাটা কে আছো মায়ের বুক খালি করতে চাও সন্তান রে ইয়াতিম বানাতে চাও স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদ্দানি পাল্লে আমারে ঠেকাও এই বলে উনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে স্লোগান শুরু করে দিলেন এক এক স্লোগানে মক্কার মরুজ জমিন থারথার করে কাঁপতে আরম্ভ করলো এই মিছিল মক্কার কেউ দেয় নাই মিছিলের আওয়াজ শুনে আবু জাহেল বাইরিস উতবা বাইরিস শাইবা ওয়ালিদ ইবনে মুগিরা সব বের হইছে কি রে আমার এলাকায় এত বড় স্লোগান কার এত সাহস বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর ওমর রে দেখে দিছে এক দৌড় কারণ ওমরে ফারুককে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না আওয়াজ করে বলেন ঠিক কিনা ওমরে ফারুক আল্লাহু আকবার বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভেতরে ঢুকে গেল কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কিয়ামত পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিক কিনা এরকম একটা ওমরের দরকার আমাদের বেশি চাই না জোরে বলেন ঠিক কিনা দাও খোদা দা আমায়া বার ওমর দারাজ দিল দাও খোদা দা আমায়া বার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায়া বার উমর দারাজ দিল সুবহানাল্লাহ পড়েন একটা উমর লাগবে চিল্লায় বলেন কয়টা ওই উমরের অপেক্ষায় বাংলাদেশ সহ গোটা মুসলিম উম্মাহ ঠিক কি না একটা উমরই যথেষ্ট আমাদের সেন্ট্রাল লিডারশিপ নাই তো আমাদের কে এদিকে লাথি মারলে আমরা ওইদিকে যাই ওইদিক থেকে গুতা মারলে আমরা এদিকে যাই আমাদের রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রতিনিধিত্ব করার মতো কোন কেন্দ্রীয় লিডারশিপ নেতৃবৃন্দ গোটা বিশ্বে নাই ঠিক কি না আমরা সেই উমরে ফারুকের অপেক্ষায় আমরা সেই ইমাম আল মাহদির অপেক্ষায় এই উমরে ফারুক আমাদের মডেল
ঠিক কি না থার্ড ইন পজিশন এই পুরো উম্মতের মধ্যে ওনার পজিশন নাম্বার 3 এক নাম্বার পজিশন বিশ্বনবীর কার দুই নাম্বার পজিশন কার আবু বকর তিন নাম্বার পজিশন কার ওমরে ফারুকের বিশ্বনবী বলতেন লা নাবিয়্যা বাদি লা নাবিয়্যা বাদি আমার পরে কোনো নবী নাই ওয়ালা রাসূলা আমার পরে কোনো রাসূলও নাই আমার নবীর পরে আর কোনো নবী আছে না আমার নবীর পরে আর কোনো রাসূল আছে না এই যে কাদিয়ানি যে একটা সম্প্রদায় আছে এরা কি মুসলিম নাকি অমুসলিম মুসলিম সম্প্রদায়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই চিল্লা বলেন ঠিক কি না এরা যদি মুসলমান হতে চায় আমার নবী দ্য লাস্ট মেসেঞ্জার বিশ্বনবীকে খাতামুন নবী হিসেবে সংবাদ সম্মেলন করে গোটা বিশ্বকে জানাই দিতে হবে তারপরে তাদেরকে আমরা মুসলিম হিসেবে স্বীকৃতি দিব চিল্লায় বলেন ঠিক কি না তা না হলে তারা কোন ধর্মের এটাকে জানাই দিতে হবে নো ইনফেরিয়রিটি কমপ্লেক্স নো আইডেন্টিটি ক্রাইসিস আইডেন্টিটি ক্রাইসিসে থাকা যাবে না আপনারা কোন ধর্মের এটা জানাই দেন আপনারা বিশ্বনবীরও শেষ নবী মানবেন না আবার মুসলিম বলেও নিজেদেরকে ট্যাগ লাগাতে চাইবেন সাধারণ মুসলমানরা এটা এই ধোকাবাজি মানে না চিল্লায় বলেন ঠিক কি না আমার নবীর পরে কোনো নবী নাই আমার রাসূলের পরে কোনো রাসূল নাই ঠিক কি না আল্লাহর হাবিব বলতেন লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমর তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার উমরের ওই যোগ্যতা আছে সুবহানাল্লাহ পড়েন প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না উমর বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয় সমর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না উমর বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয় সমর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না সুবহানাল্লাহ পড়েন এজন্য আমরা একটা উমর চাই কয়টা বেশি লাগবে নেতার মতো নেতা কয়টা লাগে জোরে বলেন কয়টা এনাফ দ্যাটস এনাফ ওমর ফারুক আওয়ার সুপার হিরো ওনার সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাহারার সম্পর্ক ছিল ওমর ফারুক যে বিশ্বনবীর শ্বশুর এটা অনেকে জানেই না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর শ্বশুর ছিলেন এটা আজকে নতুন শুনছেন কে কে হাত তোলেন দেখছেন হুজুর সঠিক বলছি না আমি অনেকে আমরা জানি না মাশাআল্লাহ জানতে লজ্জা নাই শিখতে লজ্জা নাই লজ্জা হচ্ছে অজ্ঞতায় আর মূর্খতায় ঠিক কি না আমরা শিখতে রাজি আছি যে কথা বলে আমরা তার ছাত্র আমার আগে হুজুর কথা বলতেছিলেন আমরা ছিলাম ছাত্র এখন আমি কথা বলতেছি এখন আমরা সবাই হয়ে গেছি ছাত্র ঠিক কি না যিনি বলেন তিনি শিক্ষক বাকিরা আমরা ছাত্র ঠিক কি না চার খলিফার দুই খলিফা ইসলামের চার খলিফার দুই খলিফা বিশ্বনবীর মেয়ের জামাই আর বাকি দুই খলিফা বিশ্বনবীর শ্বশুর সুবহানাল্লাহ পড়েন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা উসমান যুন্নুরাইন বিশ্বনবীর মেয়ের জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবী দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন একজন মারা যাওয়ার পরে আরেকজন বিশ্বনবী বলেছেন এরপরে আরেকটা থাকলে ওইটারও বিয়ে দিতাম সুবহানাল্লাহ পড়বেন না দুইজন ছিল মেয়ের জামাই আর দুইজন ছিল শ্বশুর সাইয়েদনা আবু বকর শ্বশুর বিশ্বনবীর স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা বিশ্বনবীর স্ত্রী আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছিল সাইয়েদনা উমরে ফারুক চিল্লায় পড়েন আল্লাহু আকবার যেন তো পজিশন না সাইয়েদু কুহুলিল জান্নাহ জান্নাতে যত নারীরা যাবে নারীদের সর্দারিনী হবে সাইয়েদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ফরিদপুরের যত ইয়াং স্টাররা তোমরা যারা জান্নাতে যাবে তোমাদের লিডার হবে সাইয়েদনা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বয়স্ক মুরব্বীরা যারা জান্নাতে ঢুকবেন আপনাদের লিডার হবে সাইয়েদনা আবু বকর আর সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ পড়তে পারলেন না ওমর ফারুক এটা সাধারণ কোনো ক্যারেক্টারিস্টিক্স নয় ওনাকে আল্লাহ তাআলা নলেজও দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন আমার দিনী ভাইয়েরা খেয়াল রাখবেন কোনো আলেমের মধ্যে বা কোনো নেতার মধ্যে যদি এই দুইটার সমন্বয় আপনি পান যে তার জ্ঞানও আছে আবার দিনদারিও আছে হি বিলংস দ্য নলেজ এন্ড হি বিলংস দ্য তাকওয়া সে গোটা বিশ্বকে জয় করে ফেলবে ঠিক কি না যার মধ্যে জ্ঞান আছে যার মধ্যে তাকওয়া আছে তারে কেউ থামায় রাখতে পারে ওমরে ফারুককে এই দুই নেয়ামত দিয়ে ধন্য করেছে কে সহিহ বুখারীর বর্ণনা
বিশ্বনবী সাহাবীদের সামনে একটা স্বপ্নের কথা বলছেন। বিশ্বনবী বললেন, আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাঁকা থেকে দুধ বের হচ্ছে, আমি তৃপ্তি সহকারে দুধ খেলাম, খাওয়ার পরে দেখলাম আঙ্গুলের মধ্যে একটু দুধ লেগে আছে, আমার আঙ্গুলে অতিরিক্ত লেগে থাকা দুধটা আমি ওমরে ফারুকের মুখের মধ্যে লাগিয়ে দিলাম। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাযা আওয়ালতা বিহি, এই স্বপ্নের আপনি কি ব্যাখ্যা করলেন, আমরা তো বুঝলাম না। বিশ্বনবী বললেন, আওয়ালতু বিহি আল ইলম, আমি এই দুধ দিয়ে জ্ঞানের ব্যাখ্যা করেছি, কারণ ওমরকে আল্লাহ যেই জ্ঞান দিয়েছে গোটা বিশ্বের কাউকে এত জ্ঞান দেয় না। এজন্য স্বপ্নে যদি কেউ দেখেন যে আপনি দুধ খাচ্ছেন, তার মানে আল্লাহ তাআলা আপনার জ্ঞান বাড়ায় দিবে। ওমরে ফারুককে দুধ খেয়ে অতিরিক্ত দুধের অংশটা বিশ্বনবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দেন নাই, সাইয়েদনা উসমানের মুখে দেন নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দেন নাই, স্বপ্নে ওই অতিরিক্ত লেগে থাকা দুধটা বিশ্বনবী ওমরে ফারুকের ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়েছেন। এই হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহ তাআলা জ্ঞানের নিয়ামতে সাইয়েদনা ওমরে ফারুককে ধন্য করেছেন। আবার বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা স্বপ্নের বর্ণনা দিচ্ছেন। তিনি বললেন, তোমাদের সবাইকে স্বপ্নে আমার সামনে দাঁড় করানো হলো, আমি দেখলাম তোমাদের কারো জুব্বা নাভি পর্যন্ত, কারো জুব্বা হাঁটু পর্যন্ত, কারো জুব্বা টাকনু পর্যন্ত। ওমরে ফারুককে যখন স্বপ্নে আমার সামনে দাঁড় করিয়ে দেয়া হলো, আমি দেখলাম ওমরের জুব্বা এত লম্বা, ওমর টেনে হিঁচড়ে তার জুব্বা নিয়ে সামনে হেঁটে যাচ্ছে। সাহাবারা বললেন, ফামাযা আওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, এই স্বপ্ন দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন, আমরা কিছু বুঝলাম না। বিশ্বনবী বললেন, আওয়ালতু বিহি আদ-দ্বীন, আমি এই হাদিসের দ্বারা দ্বীনের ব্যাখ্যা করলাম, যার জামা যত লম্বা তার দ্বীনদারি তত বেশি। সুবহানাল্লাহ, রাস্তায় পড়েন স্বপ্নে দেখলেন কোন সাহাবীর জুব্বা নাবি, কোন সাহাবীর হাঁটু, কারোটা টাকনু, কিন্তু ওমরে ফারুকের জুব্বা এত লম্বা, ইয়া জুরনু সাওবাহু, তিনি তার জুব্বা টেনে হিঁচড়ে যাচ্ছেন। বিশ্বনবী বললেন, এটা দ্বারা আমি দিন, আমি তাকওয়া, দিনদারি, তাকওয়া, এটার ব্যাখ্যা করেছি, তার মানে ওমরে ফারুকের তাকওয়ার সামনে সব তাকওয়া পানি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সাইয়েদনা ওমরে ফারুককে দিনের জ্ঞান দিয়েছেন, তাকওয়া দিয়েছেন। যুবক ভাইরা, যাকে আল্লাহ তাআলা দিনের জ্ঞান দেয়, যাকে আল্লাহ তাআলা তাকওয়ার এই গুণ দিয়ে সমৃদ্ধ করে, তার জন্য গোটা বিশ্বের সব দরজাগুলোকে ওপেন করে দেয়। কে? কত বড় মুত্তাকি ছিলেন সাইয়েদনা ওমরে ফারুক। মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না। বিশ্বনবী কোনো সাহাবীকে মুনাফিকদের লিস্ট দিয়ে যান নাই, একজন সাহাবি ছাড়া। দেখি কেউ বলতে পারেন কিনা ওই সাহাবীর নাম, কি নাম? হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে বলা হতো সাহিবু সিররি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্যের ধারক বাহক। সুবহানাল্লাহ, পড়বেন না? বিশ্বনবী ইন্তেকালের আগে মদিনার সমাজে মোট কয়জন মুনাফিক আছে এই তথ্য আবু বকরকে বলেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারাতুল মুবাশশিরিনা বিল জান্নাহ কোনো সাহাবীকে বলেন নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্টে বিশ্বনবী দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, পড়ে মদিনায় কারা কারা মুনাফিক কেউ জানতো না হুযাইফা ছাড়া, কে ছাড়া? নামটা আজকে মুখস্ত করেন, যাতে অন্য কোনো ওয়াজে কেউ জিজ্ঞেস করলে বলতে পারেন। মুনাফিকদের লিস্ট যে সাহাবীর কাছে বিশ্বনবী দিয়ে গিয়েছিলেন, সাহাবীর নাম কি? নাম, নামটা কেমন লাগে? ভাল লাগে? অনেকে আমার জিজ্ঞেস করে, হুজুর আমার ছেলে হবে আগামী মাসে, একটা নাম দেন। নাম দিয়ে দিলাম হুযাইফা, যাদের হবে ছেলে এলাকা, যাদের নেক্সট কয়েক মাসে ছেলে হবে খালি হুযাইফা চলবে। কি চলবে? ভাল লাগে নামটা? ভাল লাগে? রাইখেন, অনেক সুন্দর নাম। উনি জানতেন মুনাফিক কারা। দেখেন ওমরে ফারুকের তাকওয়ার লেভেলটা কত হাই। ওমরে ফারুক একদিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যে বললেন, হুযাইফা, বিশ্বনবী ইন্তেকালের আগে মুনাফিকদের নামের লিস্টটা কারো কাছে দেয় নাই, আমার জানা নাই, সাইয়েদনা আবু বকরের জানা নাই, কোনো সাহাবীর জানা নাই তুমি ছাড়া, আমি তোমার কাছে জানতে চাই, আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো, আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা নামটা একটু বলো, যদি থাকে আমি ভালো হয়ে যাব, আমি নেফাকি দূর করে পাক্কা মুমিন হতে চাই।
আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ। হুযাইফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমিরুল মুমিনিন কেমন প্রশ্ন করলেন আপনি, আপনি বিশ্বনবীর শ্বশুর, এই উম্মতে আপনার পজিশন 3 নাম্বার, আপনারে মুনাফিকরা ভয় পায়, শয়তান আপনারে ভয় পায়, আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন, কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ওমার? সুবহানাল্লাহ, পড়ে কি বিনয়, কি তাকওয়া। হুযাইফাকে যে ধরতেন, হুযাইফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টিতে আছে কিনা। উমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, যেন সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি নেফাকি থেকে আমাদেরকে বাঁচাও। আরো জোরে পড়েন আমিন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সুপার হিরো, আমাদের সবাই বলেন আমাদের উনি কত বড় সুপার হিরো। শুনেন, উনি জুমার খুতবা দিচ্ছেন, কি দিচ্ছেন মসজিদে নববীতে, খুতবার মাঝখানে হঠাৎ বললেন ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল, এই কথা বলেই আবার খুতবা দিতে শুরু করলেন। উনার এই ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবালের সাথে আগের কথারও কোনো মিল নাই, পরের কথারও কোনো মিল নাই। জুমার নামাজের পর মুসল্লি সাহাবারা ধরলেন, বললেন ইয়া আমির আল মুমিনিন, খুতবার মাঝখানে হঠাৎ করে ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল বলে আপনি চিৎকার করলেন কেন? আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের বাক্যের কোনো মিল নাই, আপনার খুতবার পরের বাক্যেরও কোনো মিল নাই, এই কথা আপনি কারে বললেন, কারে উদ্দেশ্য করে বললেন, এই কথার তাৎপর্য কি আমাদেরকে বুঝিয়ে বলে। উমরে ফারুক বললেন আমি যখন খুতবা দিচ্ছি আমি দেখতে পেলাম ওই যে কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাবাহিনী পারস্যে আক্রমণের জন্য পাঠিয়েছি বর্তমান ইরান, ইরানের ওই বিশাল এলাকাতে পারস্যে আমি আমার ব্যাটালিয়ন পাঠিয়েছি, আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা, বায়ে আছে পাহাড়, সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে। আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায় কাফির মুশরিকরা আমার মুসলিম বাহিনীকে কচুকাটা করে ফেলবে, তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি ইয়া সারিয়াতাল জাবাল, উপত্যকার দিকে নয় পাহাড়ের দিকে যাও, তাহলেই তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে। উপত্যকার দিকে যেও না, ইলাল জাবাল, ইলা সারিয়াতিল জাবাল, পাহাড়ের দিকে ছোটো। সাহাবার অবাক ঘটনা কি, উনি বসে আছেন মদিনায় মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে, উনি যদি ইয়া সারিয়াতাল জাবাল বলে এটা কি ইরানে যাবে নাকি? ওমিয়া তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল নাকি, ইন্টারনেট ছিল নাকি, কিছু ছিল? খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়াতাল জাবাল এটা ইরানে যাবে, ইন্ডিয়া যাবে, ঢাকায় তো যাবে না, ফরিদপুর শহরেই তো বসবে না, ঠিক কিনা? কিন্তু এটা আমিরুল মুমিনিন বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিল, কিছু মুনাফিক ছিল এরা কয় না জামেলাস, এটা তো সম্ভব না, এক কাজ করি এই সেনাপতি যখন বিজয়ী বেশে মদিনায় ফিরে আসবে এরা আমরা ধরব। এরা দিন গুনতে লাগলো এই সেনাপতি মুসলিম বাহিনী নিয়ে পারস্য জয় করে কবে ফিরে আসবে, এই মুনাফিকের দলগুলো কখনো সেনাবাহিনীকে অভ্যর্থনা জানাতে যেত না, কিন্তু এইবার সবার আগে মদিনার উপকণ্ঠে যে সেনাপতিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ফুল নিয়ে